গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বলি সব কেমন চলছে? পর পর ভূত গোয়েন্দা আর ডাকাতের গল্প তো শুনলে, এবার সাত বদলের পালা। তাই আজ গল্পের দেশে যাব আমরা, মজারু এক্সপ্রেসে চড়ে মজার গল্পের দেশে। বিচিত্র এই দেশ, পেট ফাটা হাসি এবং মন ভালো করা সব গল্প দিয়ে সাজারু। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের এই বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আজকের গল্প সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ। সুকুমার রায়ের পরিচয় আলাদা করে কিছু বলার না। বাংলা সাহিত্যে তিনি এক অনবদ্য ছাপ রেখে গেছেন তার হাস্যরস সৃষ্টির মাধ্যমে। তার প্রতিটা গল্পই ছোট থেকে বুড়ো সবাই একইভাবে উপভোগ করতে পারে। তাই আর সাত পাঁচ না ভেবে গল্পটা শুনে নিন দেখি। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে শুভ, শিব, সোমেশ্বর, শাঙ্খ এবং অনুমিত্র। গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি এবং আমি শুভ। তাহলে শুরু হচ্ছে সুকুমার রায়ের ডিটেকটিভ। জলধরের মামা পুলিশের চাকরি করেন আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরেরও বিশ্বাস যে চোর, ডাকাত, জাল, জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমনটা জানে, এমনটি তার মামার পিসে মশাই ছাড়া কেউ জানে না। কারোর বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয়। আর কে চুরি করলো, কি করে চুরি করলো, সে থাকলে এমন অবস্থায় কি করত, এই সব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। পাড়ার যোগেশবাবুর বাড়িতে চুরি হল, বাসন চুরি। তখন জলধর তাদের বলল, আরে আপনারা এইটুকু সাবধান হতে জানেন না, চুরি তো হবে। দেখুন তো, ভাড়ার ঘরের পাশে এই অন্ধকার গলি, তার ওপর জানলার গড়াদ নেই, একটু ছিয়ানা লোক হলেই এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ। আমাদের বাড়িতে ওসব হওয়ার জো নেই, আমি রামদিনকে বলে রেখেছি রোজ রাত্রে জানলার কাছে চাতালের উপর বাসনগুলো রেখে দিতে। চোরের বাছা যদি আসতে চান, জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয়। সেই সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম। কিন্তু পরের দিন যখন শুনলাম যে সেই রাত্রেই খোদ জলধরের বাড়িতেই মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি। সে বলল, আরে আমি যেরকম প্ল্যান করেছিলাম তাতে চোর একবার বাড়িতে ঢুকলে তাকে আর পালাতে হতো না, কিন্তু ওই 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 আহাম্মক রামদিনটার বোকামিটা সব মাটি হয়ে গেল। ধুর, যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। বাছাধন যেদিন আমার হাতে ধরা পড়বেন সেদিন বুঝবেন ডিটেকটিভ কাকে বলে। কিন্তু যা হোক, চোরটা খুব সেয়ানা বলতে হবে। যোগেশবাবুর বাড়িতে যেটা গেছিল সেটা আনাড়ি র্যাক্সিস, আমাদের বাড়িতে এলে সে বেটা টের পেত। কিন্তু দু মাস গেল, চার মাস গেল, ক্রমে এক বছরও কেটে গেল, কিন্তু সে চোর আর ধরা পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই প্রায় ভুলেই গেছি। এমন সময়ে হঠাৎ আমাদের স্কুলে আবার হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে আর তা থেকেই খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চির ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এরই মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। হ্যাঁ, আমার লুচি কোথায় গেল? লুচি আর রাবড়ি, হ্যাঁ হ্যাঁ,
কে আমার লুচি খেয়ে নিয়েছে, আমার লুচি। তারপর ক্রমে এক এক করে আরো চারটি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা সবাই মিলে জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, তোমার তো খুব বুদ্ধি, কিছু একটা বার করে ভেবে কিছু বলো। জলধর বলল, আরে আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর করো না। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা বলল, বুঝলে, স্কুলের যে নতুন ছোকরা বিয়ার এসেছে তাকেই আমার চোর বলে সন্দেহ হয়। আরে হ্যাঁ, আমার সম্পূর্ণ তাই ধারণা, কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে, বুঝলে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম, কিন্তু দুদিন যেতে না যেতেই আবার চুরি। এবারে পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসর চপ এনে টিফিন ঘরে বেঞ্চির তলায় লুকিয়ে রেখেছিল, কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। দাশু তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। এই কে আমার খাবার খেয়ে গেলি রে, খেয়েছিস খেয়েছিস আবার মাটিতে ফেলে নষ্ট করেছিস, হ্যাঁ আমার অমন সাজের মাংসের চপটা কাউকে ছাড়বো না বলে দিলাম, দেখে নেবো আমি সবাইকে, যদি একবার খোঁজ পাই না একদম বুঝিয়ে দেব। আমরা সবাই বললাম, আরে চুপ কর না চুপ কর, চেঁচাস কেন বলতো, চেঁচাস নে, আরে এরকম বললে চো ধরা পড়বে, আছে তো চিন্তা নেই, চুপ করে বস না, জলধর আছে তো, ডিটেকটিভ তো আছে। কিন্তু পাগলা কি আর সে কথা শুনে, তখন জলধর এসে তাকে বুঝিয়ে বলল, আর দুদিন সবুর করো, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে নাতে ধরিয়ে দিচ্ছি, ও সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস ফাংস খায় নাকি, দরওয়ানজিকে জিজ্ঞাসা করো তো। সত্যিই তো, আমাদের তো সে খেয়ালই হয়নি, ও ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতেই হলো। এদিকে জলধর কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলেই নয়, সে এককাল হেসে বলল, আরে আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম, আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে, আরে দূর বোকা, কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না, আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমি জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম, আর 10 দিন আর চুরি হয়নি। তখন জলধর এসে আমাদের বলল, এই 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 তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে, চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি, আর কি সে চুরি করতে সাহস পায়, তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিনের খাবার চুরি হয়ে গেছে। এসব কিছু রয়েছে স্কুলেতে, যদি একবার জানতে পারি চাপকে পিঠে চামড়া তুলে দেব। আমরা বললাম, কইয়ে হ্যাঁ সব জন নাকি তোমার ভয় চুরি করতে পারছিল না, তোমায় নাকি ভয় পেয়েছে, শুধু মুখে বড় বড় কথা বলো, হ্যাঁ খুব বড় বড় কথা, ডিটেকটিভ হতে ধরবো, ডিটেকটিভ হবো যত সব। তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না, চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা সব এমনই ঘুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খায় আর কি। দুদিন পরে সে আমাদের সকলকে ডেকে একত্র করল, তারপর বলল, শোনো শোনো শোনো, চোর ধরার সব বন্দোবস্ত করে ফেলেছি, কিন্তু কথাটা কাউকে বলা চলবে না, খুব গোপনীয়, কিন্তু আজ টিফিনের সময় একটা থোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে আসব, কিন্তু তারপর সেদিকে যেন কেউ না যায়, কেউ যেন সেদিকে না যায়, এই বলে দিলাম, কেউ যেন না যায়, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, হ্যাঁ ঠিক আছে। স্কুলের বাইরে যে জিমনাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাওয়ার ভান করে সেখানেই থাকবো, আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম দিকের ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক না কেন,
টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিনের পর পর্যন্ত কারোর আর পড়ায় মন বসে না, সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে, তারপর চোর ধরা পড়লে তাকে নিয়ে কি কি করা হবে সেই বিষয়ে নানা আলোচনা হতে লাগলো। এই চোরটাকে ধরলে তখন কি করবি? আরে আমি তো ওকে পিছন থেকে জাপটে ধরবো, দিয়ে মাথাতে মাথার উপরে এমন। এদিকে মাস্টার মশাই বিরক্ত হয়ে ধমক দিতে লাগলেন, এই তোরা দুজন কি করছিস রে, দাঁড়া বেঞ্চের উপরে, দাঁড়া এখনই, দাঁড়া বলছি, দাঁড়া। পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতেই হলো, কিন্তু সময়টা যে কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটি টিফিন ঘরে রেখে এল। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরে রইলাম, আর একদল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে থাকল। জলধর বলল, দেখো চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না, আর লোকটা নিশ্চয়ই সন্ডা হবে, একদম সন্ডা হবে। আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচিয়ে উঠবো, তাহলে দারোয়ান দারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে, বুঝলে? আমাদের রামপদ বলে উঠল, কেন সে যে খুব সন্ডা হবে তার মানে কি? সে তো কিছু রাক্ষসের মতো খায় বলে মনে হয় না, যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয়। জলধর বলল, তুইও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খুব খানিকটা খেলেই বুঝি খুব সন্ডা হয়, তাহলে তো আমাদের এই শ্যামদাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হয়। যত সেদিন ঘোষেদের নেমন্তন্নে ওর খাওয়া দেখেছিল তো বাবু, আমি যা বলেছি তার উপরে ফোড়ন দিতে যেও না, আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে যাও তুমি গিয়ে লড়াই করো চোরের সঙ্গে, আমরা কেউ আপত্তি করবো না একদম। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়, আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁদিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল। যেন যেন কেউ ভিতর থেকে ঠিলছে, তারপরই সাদা মতো কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা সবাই শক্ত হয়ে বসে থাকলাম। তারপর ও মা, ভালো করে চেয়ে দেখি একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সেই সর ভাজা। তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আর আমরা জিজ্ঞাসা করলাম, কেমন হ্যাঁ ডিটেকটিভ, ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করতে ঢুকেছিল। যাক, শেষমেশ খাবার চুরি করে কে খায় তা জানা গেল। শুনলেন আজকের গল্প সুকুমার রায়ের ডিটেকটিভ। আজকের গল্পে কথকের চরিত্রে শুভ, জলধরের চরিত্রে শিব, পাগলা দাসুর চরিত্রে অনমিত্র, মাস্টার মশাইয়ের চরিত্রে সোমেশ্বর এবং রামপদর চরিত্রে শাঙ্খ। গল্পের পোস্টার ডিজাইনে সৌম্যদীপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিংয়ে রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো আবার পরের সপ্তাহে এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।